কানাডা ইস্যুতে এবার ভারতের পাশে বাংলাদেশ। সম্প্রতি কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনার পরেই শুরু হয় ভারত কানাডা তরজা। এই ঘটনা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা, এ নিয়ে আমি বেশ কিছু বলতে চাই না, কিন্তু আমরা ভারতকে নিয়ে গর্বিত, ভারত পরিণত আচরণ করেছে। কি বললেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী শুনুন। India summit was much better. G20 summit in India was more precise, to the point, the way they manage, because particularly this earth, we must save this planet earth. India organizes wonderfully the earth, family and future. কিশোরের কাছে সরাসরি চলে যায় কিশোরয়, বাংলাদেশ ও ভারতের পাশে সেটা স্পষ্ট করে দিল, কোনো দ্বিধা নেই, একেবারে স্পষ্ট বার্তা। মিনাক্ষী, বাংলাদেশের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হলো এবং স্টেটমেন্টটা দেখো, বলা হচ্ছে ভারত পরিণত আচরণ করেছে, অর্থাৎ কানাডা যে শিশুসুলভ আচরণ করেছে, বাল্যকিল্ল শিশুসুলভ আচরণ করছে, সেটা যেন বাংলাদেশের তরফ থেকে বিদেশমন্ত্রী পরোক্ষভাবে বলে দিলেন এবং জানিয়ে দিলেন তারা ভারতকে নিয়ে গর্বিত। এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি জানালেন যদিও যে তারা চান যে এই পুরো বিষয়টা, পুরো ইস্যুটা যেন সুন্দরভাবে সলভ হয়ে যায়, বন্ধুত্বপূর্ণভাবে সলভ হয়। আমরা জানি বাংলাদেশের বহু মানুষ কানাডায় গিয়ে বসবাস করেন, তা সত্ত্বেও কানাডার বিদেশমন্ত্রীর তরফ থেকে কড়া বার্তা যে ভারতকে নিয়ে আমরা গর্বিত এবং ভারত পরিণত আচরণ করেছে, কোথাও যেন ইনডাইরেক্ট বার্তা যে কানাডা যেটা করতে চাইছে, নিজেদের সামনে ইলেকশন আছে, সামনে ভোট আছে, জাস্টিন ট্রুডো আবার ভোটে ফিরে আসতে চাইছেন, ভোট পেয়ে জিতে আসতে চাইছেন, তাই জন্য খানিকটা হয়তো জনপ্রিয়তার রাজনীতি করছেন, সেই নিয়ে বাংলাদেশ যেন পরোক্ষভাবে বার্তা দিয়ে দিল যে এরকম শিশু সুলভ আচরণ করলে কিন্তু গোটা পৃথিবী কানাডাকে এক কোণে করে দেবে। মিনাক্ষী, একেবারেই বিশ্বের তাবড়ো তাবড়ো যারা নেতারা রয়েছেন তারা ভারতের পাশে রয়েছেন এবং কানাডার বিভিন্ন রাজনৈতিক নেতারা, তারাও কিন্তু জাস্টিন ট্রুডোর পাশে নেই, সেটা আগেই তারা জানিয়ে দিয়েছিলেন। বিরোধী দলনেতার বক্তব্য আমরা শুনিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ কিশোরয় তোমাকে, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের পাশে শক্তিশালী দেশগুলো এবং স্পষ্ট বার্তা যে ভারত যা করেছে তা কিন্তু খুব ম্যাচিওর একটা পদক্ষেপ নিয়েছে, পরিণত আচরণ করেছে, এর পাশাপাশি ভারতের পাশে থাকার যে বার্তা সেটা স্পষ্ট বার্তা, একেবারে স্পষ্ট, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, শক্তিশালী হচ্ছে আরও ভারতের যে এই মুহূর্তে পদক্ষেপ, আর তাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে ভারতের একের পর এক পদক্ষেপের দিকে এবং গোটা বিশ্ব দ্বিধাহীনভাবে দ্বন্দ্বহীনভাবে পাশে রয়েছে কানাডা ইস্যুতে ভারতের।